ড্রাগনদের খাঁচার উপরে এই যে জালিটা দেওয়ার মূল রিজনই হইতেছে এই যে এগুলা, ঠিক আছে, এই যে ওই, তারপরে যে মিওমি লায়ন এই বাচ্চাগুলা সবগুলো এটার উপরে আয়া বহে, উপরে আয়া এটার মধ্যে কেরম করে। তো একদিক দিয়ে ভালো, আমাদের ড্রাগন গুলা সেফ থাকে এখানে। বাইরে যাইস না, বাইরে কুকুররা আছে, এদিকে এদিকে থাক, মিওমি বাচ্চাটা রাখো। এই বাবা রে বাবা, তুই তোর এলোই আমার সবচেয়ে বেশি ডর। হ্যালো, আসসালামু আলাইকুম, আম রাফি ধক এন্ড ওয়েলকাম টু ডগো সেজ। কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ, আবার রোদ চলে আসছে। কালকে কিন্তু আমরা একটা প্ল্যান করছিলাম যে আমরা একটা ম্যাকাও নিয়ে ফটোশুট করবো। মূলত ওই ম্যাকাওটা একটা নতুন ঘর খুঁজতেছে, তো আমি চিন্তা করছি যে ঠিক আছে, ওরে নিয়ে আমরা একটু ঘুরি, তারপর আমার অডিয়েন্স একটু দেখুক, ওইখান থেকে যদি কোনো একটা নতুন ঘর বের হয়ে আসেন। আমার পার্সপেক্টিভটা হইলো ম্যাকাও নিয়ে আগে ঘুরে নেই। মেইন কথাটা হইলো রোদ উঠছে ভাই, রোদ উঠছে অনেক ভাই, কালকেও তো রোদ উঠছিল। আমি বের হয়েছি, বের হয়ে দেখি যে বৃষ্টি বাদল পইরা। কালকে বন্যা হয়েছিল, এই বন্যা এখনো নামেনি, একটু আটটু আছে, তবে আজকে আমাদের কেউ থামাইতে পারবে না ম্যাকাও নিয়ে ফটোশুট করাতে, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় আর কি। বেশ শোন, আজকে আমরা ম্যাকাও নিয়ে ফটোশুট মোটোশুট কই রাইলে তারপর তোরেও নিয়ে যাবো, বুঝছস? এই যাবি তুই, তোর তো নিয়ে গেলে ঝামেলা ভাই, ওই নিয়ে গেলে মাইরা ফাটা ফেলাই ওই জ্যাকেট, কারণ কার্জন হলের মতো অনেকগুলো কুকুর আছে, ঠিক আছে, এক হয় রিস আহত হয়ে যাবো, না লোহেনে একজন আহত করে যাবো, কে টাইম গেলে জানতে পারো কেমনে কি, তারপর তো করে নিয়ে যাবো, বুঝছো সেবাস্টিয়ান? এই যে এই যে মারামারি এখনো চলতেছে, হ্যাঁ মারামারি চলতেছে, হ্যাঁ আমি মুজাফর না করো আবার আরেকটা চিড়িয়া, ঠিক আছে, ওই মারতেছে আবার স্নোপি সারো, হ্যাঁ ও তুমি আটকাইছো, সরি সরি, এই পটলা পটলা আটকাইছিলাম তো, খুব মাইন্ড করছিলি, এদিকে আয় চল আয় রিস, এখনো মাঠে দিয়ে দে। আচ্ছা ওরা তো অনেকক্ষণ ধরে ছাড়া আছিল, হোমে দিয়ে দি, ওই হোম 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 আমরা আপাতত এখান থেকে বের হয়ে যাই, ম্যাক আউটটা নেই, একটু রিক্সা রিক্সা দিয়ে ঘুরি, কার্জন হলের মধ্যে আমাদের প্লে বাটন নিয়ে একটু ফটোশুট করি, তারপর আবার ছাদে চলে আসবো ইনশাল্লাহ। যাই আসতেছি, থাকো, ওকে কিছুক্ষণ পরে আইতেছি। আচ্ছা অটো কার্জন হলে গেতেছি, ওইখানে থেকে আমরা ঘাসও নিয়ে নিব, নামলাম নাই মাই দেখি যে এরকম পানি বাড়ি নিচে, এখন তো আমি পানিতে নিয়ে যাইতে পারবো না, এই ময়লা বন্যার পানিতে মাছ চলে আইছে এখানে, রিক্সা চলে আসে উঠো। কালকে আমরা এই পর্যন্ত আসছিলাম, কার্জন হল দেখাইছি যে এখানে এসে ফটোশুট করুম, কিন্তু যে অবস্থা ছিল ওয়েদারের পরে আমাদের একটু আগে বাইরে ব্যাক করতে লাগতো, আই হোপ আজকে এরকম কোনো হবে না। দেখ একটা জিনিস দেখ, ঠিক আছে, জিনিসটা আমি আজকে খেয়াল করছি, এই রাস্তা দিয়ে আমি আমার পুরো স্কুল লাইফ ট্রাভেল করছি, কিন্তু এই জিনিসটা আমি প্রথম দেখলাম। এই শাহবাগের এখানে এই যে বিল্ডিংটা আছে না, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটার উপরে বাম লাগা কবুতর পাখি, লিটারালি বাম লাগা, ভালোই লাগছে জিনিসটা দেখে। এই আকাশের অবস্থা তো কেমন কেমন জানি করতে, হ্যাঁ সূর্য তো দেখা গেছে না, আজকে আমরা অনেকটুকু আগে গেছি, হ্যাঁ পড়ছি মোটামুটি ওই বাড়িতে, অ্যান্ড উই হ্যাভ রিচড, একটু ওয়েট করি, পাখিটা নেই মাসবো এখন, ম্যাকাও হাতে নিয়ে বসতে পারবা তো নাকি আবার ভয় পাইবা? ভয় পেলে বলে দাও, আমার তো না ভয় পাবো না, ঠিক আছে বললাম না, তোরা এদিকে এসেছিস কেন? দেখলাম তোমার যদি কেউ উঠে লয়ে যায় গা, রাস্তা কাটছি না, বাড়ির থেকে তো জীবনে বের হস না, তাই তোর আর কি গাইড দিতে দিতে নিয়ে আসলাম, একটা তো রিক্সাও করতে পারলি না। আই থিংক ইট ইজ হিয়ার, আওয়াজ আস্তে আস্তে সুন্দর একটা, আইসে আইসে আইসে, নাইস, এন্ড এই যে সারপ্রাইজটা এখানে, দুই দিন ধরে আমার ব্লগের মধ্যে খালি গেতেছি যে একটা ম্যাকাও নিয়ে ঘুরতেছি, ম্যাকাও নিয়ে ঘুরতেছি, এন্ড এই যে ম্যাকাও, ওর নামটা কি ভাই? নো নেম, হ্যাঁ জ্যাক, চলো জ্যাক। তাই আসলে তোমার তো অভ্যাস আছে তাহলে, এই ভাইয়া আমার আমার ও মাই গড,
হাই জ্যাক হাই আর এক্সাইটমেন্টটা একটু আস্তে আস্তে কন্ট্রোলে আসছে ঠিক আছে এত বড় হরিণ নিয়ে আমি পুরো পাগল হয়ে গেছিলাম আমরা বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে বুঝলাম না পরিবেশ তো সুন্দর ডে উইথ মাকাও কেমন লাগতেছে বাবা কোনো কথাই বলতে দিতেছ না তুমি কিছু বলবা রে বল তোমার কাছে যাইব তো আহ তোমার লগে যে আমি ছাড়াই কিছু কয় দাও না কি বল আমার নিকাবের মধ্যে কামড়া কামড়ি করবা না ওকে ঠিক আছে আমার হাতে স্পা হাতে স্পা আহ এরা ওর কি ওমা ওমা কামড়া কেন না উঠবো উঠতে চাইছে না কামড়াই বাহ না আমার তুই ছিল অসুবিধা নেই চাউরা ক্যারেক্টারটা এখন বেরোইতেছে ঠিক আছে ওই নাচানাচি শুরু করছে আমার প্রথম খাওয়া শুরু করছে কিছে কিছু কইতে চাস হ্যাঁ এটা ম্যাকাও বার্ড ইন ধানমন্ডি কার্জন হল যাওয়াটা ক্যান্সেল হয়েছে মিলু ভাই বললো আজকে নাকি ধানমন্ডির লেক পুরো অসাধারণ লাগবে দেখতে তো ওইখানেই যাইতেছি কি বাবু কই যাও তুমি সাইড ক্যারেক্টার যে আমার আর জ্যাকের দিন আমি কি করছি আরে গানা কি করছি তো ওয়াট করে মারো রে ওই বাড়িটা দেখ পিছে কই সুন্দর তো কতগুলা জ্বর ভিত্তে কালার খালি দেখা গেছে আমার কানটা একটু ডেঞ্জারাস ওই ভাই মারিস না ভাই মারিস না ভাই এতক্ষণ আমি খুব হাসাহাসি করতেছিলাম একটু আতঙ্কতায় আছি আঙ্গুলে খাইছি তো কানটার মধ্যে যদি ওই সেম প্রেশারে পড়ে হইতে পারে যে কান খুলে যেতে পারে কিন্তু না জ্যাক ভালো আছে কানে একবারও কিছু করে আঙ্গুলে হালকা হালকা একটু ই করে কিন্তু লক্ষ্মী আছে মানে মার ওরে মার হ্যাঁ মার ওর গারা জায়গাটা কিরকম স্তব্ধ না চুপচাপ আমগো জ্যাক হইছে আমার তো চুপচাপ হয়ে গেছে এন্ড আমরা ডেস্টিনেশন রিচ করছি জ্যাক চলো না আমি লেটস গো আঙ্গুল খাইছ না এরা ওয়া কে পে গলি কে ছবি এটা কি লাগা আমার চিন্তা করে এটা কি না ওরে এমনি খাইতে পারবো না পুরো ওই তো পুরো লেলাই গেছে ছাইরা তারপর মানে পা দিয়া ধরতে পারতো ওহো ওই ধরতে পারতেছ না হ্যারি পটার ল্যাম্প তো আমরা একটা খুব সুন্দর একটা লোকেশনে আসছি এখানে এখানে উই ক্যান ডু সাম ফটোশুট আমাদের এই প্লে বাটনটা নিয়ে ঠিক আছে তো আমাদের যে জ্যাকটা আছে যার নিয়ে আমরা এখানে আসছি ঘুরতে তো মূলত এটা হইতেছে আমাদের নিউ বাইয়ার তো আমি বললাম যে ও একটা দুঃখের বিষয় আছে যে আমাদের জ্যাকের একটা নতুন ঘর খুঁজতেছে তো আমি চিন্তা করলাম ওয়াই নট আমরা ওরে নিয়ে ঘুইরা তারপর ওর জন্য একটা সুন্দর চিন্তা করি যে আমাদের সাবস্ক্রাইবারের থেকে কেউ আছে নাকি তো অবভিয়াসলি ইফ ইউ ওয়ান্ট টু কন্ট্যাক্ট যে না আমরা জ্যাকরে একটা নতুন বাড়ি দিতে চাই আমাদের সাথে আজীবন রাখতে চাই তাহলে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে মিরু ভাইয়ারে তো মিরু ভাইয়া তোমার কন্ট্যাক্ট করার ওয়ে নাম্বার দিয়ে দেব নাম্বার দেওয়া হইলো তাহলে এখানে আগে আগে আমাদের প্লে বাটন নিয়ে যা যা শ্যুট করার আছে করে নেই সবাই আমরা আগে শ্যুটটা করিয়ে আনি ওকে স্টার্ট
করতেছে, আমরা আমাদের লাস্ট লোকেশনে চলে আসছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি পিকচার। আমরা এত সুন্দর সুন্দর লোকেশনে এসে একটা জিনিস রিয়েলাইজ করলাম, দ্যাট ইজ যে এটা একটা পারফেক্ট একটা ভেরি হ্যাপি ম্যাকাও ব্লগ ছিল। মাশাআল্লাহ, আর ও একটা বাচ্চা লিটারালি, এখন কত বড়, কত বড় ভাই। দিস ইজ দ্য ফাইনাল লোকেশন যেখানে আমরা আরও এক দুইটা পিকচার নিব, আমরা সবাই পিকচার নিব এখানে। একটু পরেই দেখতে পারবেন সব পিকচারসগুলো। তো আমাদের ব্লগ এখানেই শেষ করবো, আমরা তারপর ছাদে চলে যাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনাদের সুস্থ রাখুক, এন্ড আপনারা দেখতে থাকেন ডগো সেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ মিদুল ভাই, ম্যাকআউটারে নিয়ে এত সুন্দর একটা ব্লগ করতে দেওয়ার জন্য। আর ইমন ভাই থ্যাংক ইউ সো মাচ, দুই তিনটা অনেক সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে নিয়েছেন। আজকে আমাদের ব্লগের বাইরে যে দেখবেন যে আধুনিক কিছু শট, ওগুলা বাইরে তোলা। থ্যাংক ইউ সো মাচ ভাই, চলে আসছো তুমি তোমার বাড়িতে। জ্যাক টারা, বাই বাই।